আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ইউরোপ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজিবা নাওরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের নির্বাচনে ভূমিকা রাখতে আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্যের। সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। গভীর রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া এখন ভালো আছেন বললেন চিকিৎসক। নতুন মেয়র পেল বরিশাল। খুলনায় তৃতীয়বারের মতো নির্বাচিত খালেক এবং দুই কুলি হারালেন বিএনপির 8 নেতা। তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা। এবং ব্যাপক তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়, পাকিস্তানে সরানো হল 80,000 লোকজন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য। চিঠিতে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগ ও পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। সোমবার 12 জুন পাঠানো এই চিঠিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার 2009 সাল থেকেই ক্ষমতায় রয়েছে। এই সময়ে বাংলাদেশের নাগরিকদের জন্য গণতান্ত্রিক স্থান সংকুচিত হয়েছে এবং এই সরকার মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। ক্ষমতা সুসংহত করার জন্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, নির্যাতন ও মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে সরকার। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে সংবাদপত্রের স্বাধীনতা সহ মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের দাবি, বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেফাজতে নির্যাতন এবং অন্যান্য দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। নির্যাতন শুধু সরকারের রাজনৈতিক বিরোধীদের ওপরই হয় না, বাংলাদেশের সংখ্যালঘু খ্রিস্টান জনসংখ্যা সহ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুরাও আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে গত 1 দশকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের উচ্চ হার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে আরও বলা হয়, আমরা বাংলাদেশের আসন্ন 12তম সাধারণ নির্বাচনের ওপর নজর রাখার বিষয়ে জোর দিতে চাই। 2023 সালের শেষের দিকে বা 2024 সালের শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। চিঠিতে দাবি করা হয়, কারচুপি, কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতির কারণে বাংলাদেশের 10ম ও 11ম জাতীয় সংসদ নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়েছে। 10ম সাধারণ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্রধান রাজনৈতিক দলগুলো বর্জন করেছিল। অন্যদিকে 11তম নির্বাচন মধ্যরাতের নির্বাচন হিসেবে পরিচিত। চিঠিতে জোসেফ বোরেলের প্রতি আবেদন জানিয়ে বলা হয়, আমরা আপনাকে বাংলাদেশে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। এছাড়া চিঠিতে বিরোধী নেতা খালেদা জিয়ার মুক্তির কথাও বলা হয়। জেনেভায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল এ যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনব্যাপী সম্মেলনটি শুরু হবে আগামীকাল বুধবার 14 জুন। মঙ্গলবার 13 জুন সকাল 10টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে ফ্লাইটটি জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR প্রধান ফিলিপো গ্র্যান্ডি 14 জুন প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থান স্থলে সাক্ষাৎ করবেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনসে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এদিন বিকেলে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনসে ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট 2023 এর প্লেনারিতে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
15 জুন প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অফিসে এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে একটি বৈঠকের পরে টক অ্যাট দ্য WEF এ যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি WEF আয়োজিত নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেবেন। সন্ধ্যায় WTO মহাপরিচালক ডক্টর ওকুঞ্জু আইওয়ালা প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানের স্থলে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় তিনি একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন। শেখ হাসিনা 16 জুন সকাল 11টার দিকে ঢাকার উদ্দেশ্যে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আগামী 17 জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে। গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসক অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানিয়েছেন, বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, তার জ্বরও কমেছে, এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত 1:30টার দিকে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। সর্বশেষ গত 29 এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন 78 বছর বয়সী খালেদা জিয়া। 5 দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন। 1 মাসের মধ্যে তাকে আবার হাসপাতালে ভর্তি হতে হল। নিজের সর্বোচ্চটুকু দিয়ে খুলনা নগরীকে গড়ে তোলার কাজ করে যাবেন বলে জানিয়েছেন তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। সোমবার রাতে খুলনা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন শিল্পকলা একাডেমিতে সিটি নির্বাচনের বেসরকারি ফলের ঘোষণা অনুযায়ী খালেককেই বেছে নিয়েছেন খুলনাবাসী। এদিকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে লড়েছেন বিএনপির 7 নেতা। এতে একদিকে তারা যেমন দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তেমনি অন্যদিকে কেউই ঘরে তুলতে পারেননি নির্বাচনের ফসল। চলমান সিটি নির্বাচনে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। দলীয় প্রার্থী না দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের প্রতিও কঠোর নির্দেশনা ছিল, কেউ যাতে নির্বাচনে অংশ না নেয়। KCC নির্বাচনে ভোট হয় সোমবার 12 জুন। এতে প্রায় 50% ভোট পড়লেও জয়ী হতে পারেননি বিএনপির ওই 7 নেতার কেউই। এতে একুল অকুল দুকুলি হারিয়েছেন তারা। অন্যদিকে বেসরকারিভাবে সিটি মেয়র নির্বাচিত হওয়ার পর বরিশালকে নতুন রূপে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নতুন নগরপিতা আবুল খায়ের আবদুল্লাহ। আবুল খায়ের আবদুল্লাহ বলেন, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আপনাদের প্রতি যেসব অঙ্গীকার করেছি তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব, এর জন্য মহান আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করছি। নতুন বরিশাল গড়ার অঙ্গীকার জয় হোক শেখ হাসিনার। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী নৌকার প্রতীকে আবুল খায়ের আবদুল্লাহ 87,808টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাত পাখার প্রতীকে পেয়েছেন 33,828 ভোট। পাশাপাশি 30টি ওয়ার্ডে কাউন্সিলর সংরক্ষিত আসনে 10 জন নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে বিএনপি থেকে বহিষ্কার হওয়া 9 জনও রয়েছেন। তীব্র লোডশেডিং আর বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে ঢাকা দক্ষিণ বিএনপির উদ্যোগে পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে হাজার হাজার বিএনপি নেতাকর্মীর ঢল নামে। রাজধানীর গোপীবাগ মেয়র সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে এই পদযাত্রাটি শুরু হয়। এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল 13 জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ সারা দেশের মহানগরে এবং 16 জুন কেবল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে এই কর্মসূচি পালিত হবে। ঢাকার পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন যে সম্ভব নয় সেটি আবারও প্রমাণ করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 12 জুন রাতে এক বিবৃতিতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি ভোট চলাকালে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, এই হামলার ঘটনায় আবারও প্রমাণ হল নিশিরাতের বর্তমান অবৈধ সরকারের অধীনে অবাধ
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক। বিএনপি ছাড়াও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুল করিমের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টি সহ বিরোধী দলগুলো। অন্যদিকে দলীয় মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এবং সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী শুক্রবার জেলা মহানগরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। সোমবার 12 জুন বরিশালে এক সংবাদ সম্মেলনে চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম এই ঘোষণা দেন। এ সময় বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের পাশাপাশি আসন্ন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কটের ঘোষণা দেয় দলটি। অন্যদিকে নির্বাচনে এসে বিএনপিকে নিজেদের শক্তি যাচাইয়ের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ঢাকা 16 আসনের অন্তর্গত ইউনিটের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানকালে তিনি বলেন, ইলেকশনে নিজেদের শক্তিটা যাচাই করে দেখেন। বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে জয়ের কথাও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, সারারাত জেগে যে নেতা মানুষের কথা ভাবেন, খাদ্যদ্রব্যের দাম কোথায় কত বাড়ল সেই কথা ভাবেন, সেই নেতাকে হটানো এত সহজ নয়। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে। আরব সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও ভারতের গুজরাট প্রদেশের দিকে এগিয়ে আসছে। 15 জুনের মধ্যে ঘূর্ণিঝড়টি এই দুটি প্রদেশে আঘাত হানতে পারে। আগাম সতর্কতা হিসেবে সিন্ধু প্রদেশ থেকে অন্তত 80,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বিকেলের দিকে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় 150 কিলোমিটার বেগে পাকিস্তানের সিন্ধু ও ভারতের গুজরাটের মান্ডভি এলাকার স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন উভয় দেশের আবহাওয়া কর্মকর্তারা। সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সোমবার বলেছেন, সিন্ধুতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ঝুঁকিতে থাকা 80,000-এরও বেশি মানুষকে সরিয়ে নিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া গুজরাটের উপকূলীয় কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় 8,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের বেশিরভাগই মাছ ধরার পেশায় জড়িত। উল্লেখ্য, ঘূর্ণিঝড় বিপর্যয়ের নাম দিয়েছে বাংলাদেশ। এদিকে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে জারি করা সতর্কতা উপেক্ষা করে সাগরে নেমে মুম্বাইয়ের এক কিশোর মারা গেছে আর নিখোঁজ হয়েছে তার আরও 2 সঙ্গী। সোমবার 12-16 বছর বয়সী 5 কিশোরের একটি দল মুম্বাইয়ের জুহু সৈকত দিয়ে উত্তাল সাগরে নামে। লাইফগার্ডরা নিষেধ করা সত্ত্বেও তারা তা মানেনি। সাগর উত্তাল থাকায় মহারাষ্ট্রের সবগুলো সৈকতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তা অমান্য করেই সাগরে নামে তারা। এবার প্রবাস সংবাদ। লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমনের সদ্য প্রয়াত মায়ের আত্মার মাগফিরাত কামনায় লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মিনার আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহমদ জুয়েলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহসভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ সহ দেলোয়ার হোসেন লিটন, ফজুর রহমান ফয়েজ, বাবুল খান, মাহমুদ আলী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বর্ণাঢ্য আয়োজন আর জাকজমকের মধ্যে দিয়ে জলকন্যা খ্যাত ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির 8 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। আমাদের ভেনিস প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল জানিয়েছেন, বিশ্ববিখ্যাত পর্যটন নগরী ভেনিসে রবিবার 11 জুন সন্ধ্যায় স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউসে মাকসুদ রহমান ও ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী জনাব কুদ্দুস চৌধুরীকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব শফিক গাজীকে সিনিয়র সহ সভাপতি, ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ ফারুক আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইউসুফ পাঠানকে সাংগঠনিক সম্পাদক, জনাব মাহবুবুর রহমানকে অর্থ সম্পাদক, জিল্লাল মিয়াকে দপ্তর সম্পাদক ও মোহাম্মদ মাসুদ রানাকে প্রচার সম্পাদক করে 8 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রায় 300 বৃহত্তর কুমিল্লার মানুষ উপস্থিত ছিলেন। নবগঠিত সভাপতি জনাব কুদ্দুস চৌধুরী বলেন, খুব দ্রুত পূর্ণাঙ্গ একটি কমিটি দেবেন এবং যারা উপস্থিত হয়ে এত সুন্দর একটি কমিটি গঠন করার জন্য সাহায্য করেছেন তাদের সকলকে সাধারণ সম্পাদক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। লিওপোল্ড স্টেট কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসামাজিক আচরণ রোধ, খেলার মাঠ এবং কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার দাবিতে এক সভার আয়োজন করা হয়। গত 11 জুন রবিবার পূর্ব লন্ডনের সেন্ট পলসওয়ে চার্চ হলে এই সভার আয়োজন করা হয়। লিওপোল্ড স্টেট কালচারাল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গৌস মিয়া। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিল, বর্তমান ও সাবেক কাউন্সিলর বৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অসামাজিক কার্যকলাপ রোধ করতে তরুণ সমাজের জন্য একটি খেলার মাঠ জরুরি। এছাড়া স্টেটে মুসলিম ধর্মাবলম্বীদের বসবাস বেশি হওয়ায় একটি মসজিদ প্রতিষ্ঠা সহ শিশুদের ধর্মীয় শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার দাবিও জানানো হয়। সভায় উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছেন যে 99 সেন্ট পলসওয়েতে স্টেটের মুসলমানদের জন্য একটি নামাজের স্থান সহ একটি কমিউনিটি সেন্টার থাকা উচিত এবং কমিউনিটি সেন্টারটি লিওপোল্ড স্টেটের বাসিন্দাদের নির্বাচিত একটি কমিটি দ্বারা পরিচালিত হওয়া উচিত। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী এ সকল দাবির প্রতি তার পূর্ণ সমর্থন জানান। লিওপোল্ড স্টেট কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও সকলের সহযোগিতা কামনা করেন। ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালি থেকে প্রবাসী বাংলাদেশিগণ পবিত্র হজ যাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমাদের ইতালি ব্যুরো প্রধান শাহিন খলিল কাউসার জানান, হজযাত্রা প্রস্তুতি হিসেবে 11 জুন রবিবার বাদাসোর রোমের লার্গো পেনেস্টিনার ন্যাশনাল এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত হয় হজযাত্রীদের নিয়ে হজ কর্মশালা। অনুষ্ঠানের প্রথম পর্বে হাজিদেরকে হজযাত্রার বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপরে ইমাম মিকাউল হোসেন হজের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করেন এবং কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালার আয়োজন সহযোগী ন্যাশনাল ট্রাভেলসের প্রধান নির্বাহী এ কে জামান বলেন, এখন থেকে ইতালি থেকে ওমরা এবং হজ পালনের জন্য লোকাল অ্যারাবিয়ান এজেন্সির প্রয়োজন পড়বে না, বরং বাংলাদেশি এজেন্সির মাধ্যমে হজ পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা যাবে। তিনি এ সময় উপস্থিত সকলের কাছে হজ ভিসা এবং টিকিট কপি তুলে দেন, সাথে হজযাত্রার বর্ণনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। আয়োজনে অপর সহযোগী ড্রিম মুসলিম জিআরআইয়ের প্রধান নির্বাহী আশিক মজুমদার বলেন, আমাদের সেবামূলক উদ্দেশ্য নিয়ে এই যাত্রা, আমরা ওমরার পাশাপাশি এখন থেকে নিয়মিত হজযাত্রীদের সেবা প্রদান করে যাব। তিনি এই পবিত্র যাত্রায় সকলের কাছে সহযোগিতা কামনা করেন। 25 জনের হজ ভিসা সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এরপর উপস্থিত হজযাত্রীদের জন্য উপহার হিসেবে বিশেষ হজ প্যাক প্রদান করা হয়। এতে হজের জন্য প্রয়োজনীয় ইহরামের কাপড়, তাওয়াফের তাসবি, পাথর কুড়ানোর প্যাক, চার্জার ফ্যান, বিশেষ চশমা, ব্যাকপ্যাক সহ এপিক স্যান্ডেল, হজের নোটবুক, মেসওয়াক, হজের বিশেষ কোমর বেল্ট এবং হজ ভিসা সহ বাধাই ফ্রেম সহ অন্যান্য সামগ্রী ছিল। হজযাত্রীগণ এই আয়োজনের জন্য তাদের সন্তুষ্টি প্রকাশ করে। শেষ পর্বে আমন্ত্রিত হজযাত্রীদের বিভিন্ন আইটেমের বুফে খাবারের মাধ্যমে সম্মানিত করা হয়। ইতালির ভেনিসে বর্ণাঢ্য আয়োজনে ভৈরববাসীর উদ্যোগে মেস্ট্রে সান জুলিয়ানো পার্কে 11 জুন দুপুর 1টার সময় মিলন মেলা অনুষ্ঠিত হয়। আমাদের ভেনিস প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল জানান, এই মিলন মেলায় বিপুল সংখ্যক প্রবাসী ভৈরববাসী অংশগ্রহণ করেন। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে লন্ডন, জার্মান, বাংলাদেশ সহ বিভিন্ন প্রভিন্স থেকে আগত ভৈরবের সামাজিক ও রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন সেখানে। আয়োজিত মিলন মেলায় ভৈরব উপজেলার 7টি ইউনিয়ন সহ 12টি ওয়ার্ডের মানুষজন উপস্থিত ছিলেন। এ সময় প্রাকৃতিক সৌন্দর্যের সবুজে ঘেরা স্থান ভৈরববাসীর কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে।
শিশু কিশোরদের বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস ছিল। যৌথভাবে সোহেল মিয়া ও শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, জাতীয় সঙ্গীত, শিশু ও মহিলাদের খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার হিসেবে ছিল ভেনিস ঢাকা ভেনিস বিমান টিকিট। অংশগ্রহণকারীরা বলেন, কর্মব্যস্ততার মধ্যে এরকম আয়োজন আমাদের ক্লান্তি দূর করে। এ ধরনের আয়োজন সবসময় অব্যাহত রাখার আহ্বান জানান তারা। মিলন মেলায় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এবার বিনোদন সংবাদ। এবারের ঈদে শাকিব খান ও শবনম বুবলি আসছেন একে অন্যের প্রতিযোগী হয়ে। 2016 সালে এই দুজন প্রথমবারের মতো জুটি হন বস গিরি ছবিতে। 7 বছর পর জুটি হয়ে নয়, তারা থাকবেন একে অন্যের বিপরীত অবস্থানে। শাকিব খান অভিনীত প্রিয়তমা মুক্তি পাচ্ছে এবারে ঈদে। ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। উল্টো দিকে বুবলিকে দেখা যাবে প্রহেলিকা ছবিতে। শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, আর বুবলির বিপরীতে রয়েছেন ছোট পর্দার এক সময়ের যুবরাজ মাহফুজ আহমেদ। এই দুই ছবির মধ্যে নীরব প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। প্রহেলিকা ছবির প্রকাশিত পোস্টারে স্পষ্ট যুদ্ধের ইঙ্গিত দেখতে পাচ্ছেন দর্শকরা। প্রহেলিকার পোস্টারে দেখা গেছে ট্যাগলাইন, এক প্রিয়তমার বঞ্চনার গল্প, আর এতেই গুঞ্জন উঠেছে তুঙ্গে। প্রহেলিকার পোস্টারে প্রিয়তমা শব্দটিকে মার্কেটিং কৌশল হিসেবে মন্তব্য করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রহেলিকা কর্তৃপক্ষ হয়তো চাইছে শাকিব ও বুবলির বিরোধিতাকে পুঁজি করতে। গত ঈদুল ফিতরেও এক ছবিতে দেখা গেছে শাকিব বুবলিকে। লিডার আমি বাংলাদেশ ছবিতে তাদেরকে যথারীতি পছন্দও করেছে দর্শকরা। কিন্তু এবার এই তারকা দম্পতি খেলছেন আলাদা আলাদা গ্যালারিতে। এবারের ঈদে মুক্তির মিছিলে প্রিয়তমা ও প্রহেলিকা ছাড়াও রয়েছে অন্তর্জাল, সুরঙ্গ, ক্যাসিনো, রিভেঞ্জ ইত্যাদি সিনেমা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের নির্বাচনে ভূমিকা রাখতে আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্যের। সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। গভীর রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া এখন ভালো আছেন বললেন চিকিৎসক। নতুন মেয়র পেল বরিশাল। খুলনায় তৃতীয়বারের মতো নির্বাচিত খালেক এবং দুই কুলি হারালেন বিএনপির 8 নেতা। তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা। এবং ব্যাপক তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়, পাকিস্তানে সরানো হলো 80,000 লোকজন। এই ছিল আজকের চ্যানেল ইউরোপ সংবাদ। চ্যানেল ইউরোপ সংবাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.channelyurope.tv। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত থাকতে চ্যানেল ইউরোপের গুগল ও অ্যাপেল অ্যাপস আপনার হ্যান্ডসেটে ডাউনলোড করুন। আজ এ পর্যন্তই। সবশেষে সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং চ্যানেল ইউরোপের সাথেই থাকুন। ধন্যবাদ।